হেলথ কেয়ার ইউর ফ্যামিলি ইউটিউব চ্যানেল। স্টে ওয়েল, স্টে হেলথি, স্টে উইথ আস। ভিউয়ার্স, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই ভুগে থাকেন, সেটা হলো অর্শ বা পাইলস। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে হেমোরয়েড। মলাশয়ের নিম্নাংশ বা মলদ্বারের শিরাগুলো ফুলে গেলে সেগুলোকে অর্শ বা পাইলস বলে। এই অর্শ বা পাইলস মলদ্বারের অভ্যন্তরেও হতে পারে, আবার বাইরের দিকেও দেখা দিতে পারে। চিকিৎসা ক্ষেত্রে এ ধরনের অনেক রোগী পায় যাদের পাইলস আছে। মূলত সেই অভিজ্ঞতাকে আপনাদের সাথে শেয়ার করাই আজকের মূল উদ্দেশ্য। এই ভিডিওতে আছে সংক্ষেপে পাইলস কি, কেন হয় এবং পাইলসে আক্রান্তরা কি খাবেন আর কি খাবেন না। পরবর্তী আরেকটি ভিডিওতে আছে প্রাকৃতিকভাবে পাইলস থেকে মুক্তির উপায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হেলথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আর একটা কথা, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। তো ভিউয়ার্স, আসুন শুরু করা যাক। অর্শ বা পাইলস দুই ধরনের হয়, যেমন বায়ুজনিত অর্শ ও রক্ত অর্শ। বায়ুজনিত অর্শ যাদের, তাদের মারাত্মক কোষ্ঠকাঠিন্যের ধাত থাকে, আর সঙ্গে থাকে মলত্যাগ করার সময় খুব যন্ত্রণা। বিশেষজ্ঞদের মতে অর্শে বায়ুদোষ থাকলে ব্ল্যাক হেমোরয়েড হওয়ার আশঙ্কা থাকে। বায়ুজনিত অর্শে পায়খানার সঙ্গে রক্ত কিংবা লালচে বা হলদে পানি দেখা যায় না, কিন্তু মলদ্বারের চুলকানি, ব্যথা ও কোষ্ঠকাঠিন্য থাকার কারণে মলদ্বার ফোলা থাকে। অডিয়েন্স, আর রক্ত অর্শতে মলদ্বারের ভিতরে হেমোরয়েড নামক রক্তনালীতে স্ফীতি ঘটে। মলত্যাগের সময় চাপ প্রয়োগে যা ফেটে যায়, এতে মলদ্বার দিয়ে ফোঁটা ফোঁটা অথবা ফিনকি দিয়ে রক্তপাত হয়। মলত্যাগ করলে বা মলত্যাগ না করলেও সেখান থেকে প্রায়ই রক্তপাত হয়। কোষ্ঠকাঠিন্য থাকলে রক্তপাত এবং জ্বালা যন্ত্রণা বাড়ে। যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন, তবে বয়স্ক ও গর্ভবতী নারীরা সাধারণত পাইলসে ভোগেন বেশি। ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসুন এখন জেনে নিই অর্শ বা পাইলস যেসব কারণে হয়ে থাকে। পাইলসের মূল কারণ হলো মল শক্ত হওয়া, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকলে পাইলস হতে পারে। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করলে, জন্মগতভাবে দুর্বল ধমনী, দীর্ঘদিনের কাশি বা ডায়রিয়া থাকলে, ভারী বস্তু বহন করতে হয় এমন কাজ করলে, কিংবা দীর্ঘদিন ভার উত্তোলন করলে, অথবা অতিরিক্ত শারীরিক ওজন, গর্ভাবস্থা, লিভার সিরোসিস থাকলে পাইলস হয়ে থাকে। এছাড়া টয়লেটে বেশি সময় ব্যয় করা, দীর্ঘ সময় বসে থেকে অফিস করা বা এরকম কাজ করা ইত্যাদি হলো পাইলসের অন্যতম কারণ। ফ্রেন্ডস, লক্ষণের ভিত্তিতে পাইলসকে 4টি পর্যায়ে ভাগ করা হয়। পাইলস সম্বন্ধে বিস্তারিত জানতে এই 4টি পর্যায় জানা খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি পর্যায়ের প্রথম পর্যায়ে মলদ্বার দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। এ সময় কোনো প্রকার মাংসপিণ্ড বাইরে বের হয় না এবং প্রথম পর্যায়ে সাধারণত ব্যথা হয় না। দ্বিতীয় পর্যায়ে মলত্যাগের সময় মলদ্বার দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে, মলত্যাগের পর আবার ভিতরে ঢুকে যায়। তৃতীয় পর্যায়ে মলত্যাগের সময় যে মাংসপিণ্ড বাইরে বের হয়ে আসে তা মলত্যাগের শেষে নিজে নিজে ভিতরে ঢোকে না, হাত দিয়ে ভিতরে ঢোকাতে হয়। এবং চতুর্থ পর্যায়ে মাংসপিণ্ডটি সবসময় বাইরে থাকে, ভিতরে ঢুকবে না। এটি মলত্যাগে বাধা সৃষ্টি করতে পারে, ব্যথা হবে, এমনকি পচনও ধরাতে পারে। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে লেজার থেরাপি, হিট কোয়াগুলেশন, ব্রেন লাইগেশন এরকম বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে রক্তগুচ্ছটিকে নষ্ট করে দেওয়া হয়। কিন্তু সাধারণত তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের পাইলসে অস্ত্রোপচার লাগে, কারণ যেহেতু এটা বের হয়ে আসে তখন এটি অস্ত্রোপচার করে সরাতে হয়। পাইলস থেকে যেভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব। অর্শরোগের প্রাথমিক অবস্থায় কেবল পরামর্শ দিয়েও উপশম হতে পারে, তাই খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন করুন। প্রিয় দর্শক, যাদের পাইলস হয়েছে তারা তো বটেই, যাদের এখনও হয় নাই এবং ভবিষ্যতে তাদের পাইলস যাতে না হয় সেই জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করা, ফাইবারযুক্ত খাবার ও পর্যাপ্ত পরিমাণে শাকসবজি বেশি করে খাওয়া, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করা, কোষ্ঠকাঠিন্য যেন না থাকে সে বিষয়ে সতর্ক থাকা, মলত্যাগ আটকে না রেখে নিয়মিত মলত্যাগ করা, টয়লেটে অধিক সময় ব্যয় না করা এবং মলত্যাগে বেশি চাপ না দেওয়া, সহনীয় মাত্রার অধিক পরিশ্রম না করা, প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, শরীরের ওজন নিয়ন্ত্রণ করা, দীর্ঘমেয়াদী ডায়রিয়া বা আমাশয় থাকলে তার চিকিৎসা করা, ডাক্তারের পরামর্শ ছাড়া ল্যাক্সেটিভ বা রেচক ওষুধ বেশি গ্রহণ না করা। অর্শ বা পাইলস রোগে যেসব খাবার খাবেন, বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল, ডাল, সালাদ, দধি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, লেবু, পাকা পেঁপে, বেল, আপেল, কমলা, খেজুর, ডিম, মাছ, মুরগির মাংস, লাল চাল ও লাল আটা ইত্যাদি। সকালে ঘুম থেকে উঠে 2 গিলাস ঠান্ডা পানি পান করার অভ্যাস করুন। রাত্রে শয়নকালে 2 চা চামচ ইসবগুলের ভুসি 1 গিলাস গরম দুধ বা পানির সাথে মিশিয়ে খাবেন। আর পাইলস রোগে যেসব খাবার খাবেন না, খোসাহীন শস্য, রেড মিট যেমন গরু, খাসির মাংস, চর্বিযুক্ত খাবার, মসৃণ চাল, কলে ছাঁটা আটা, ময়দা, চা, কফি, মাখন, চকলেট, আইসক্রিম, কোমল পানীয়, ফাস্টফুড, গুরুপাক খাবার, অতিরিক্ত তৈল, ঝাল, ভাজা পোড়া এবং অ্যালার্জি সৃষ্টিকারী খাবার পরিহার করুন। ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আমি এমন অনেককে দেখেছি যারা পাইলস অপারেশন করেছেন কিন্তু পাইলস থেকে মুক্তি পান নাই। হোমিও এবং ইউনানি আয়ুর্বেদ চিকিৎসায় এর ভালো চিকিৎসা আছে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এজন্য নিয়মগুলো মেনে চলুন, পাইলস থেকে মুক্ত থাকুন। মলদ্বারে পাইলসের কোনো লক্ষণ দেখা দেওয়া মাত্রই পাইলস বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমাদের পরবর্তী ভিডিওতে যেসব ভেষজ উপাদান যেমন অলিভ, আদা, অ্যালোভেরা ইত্যাদি ব্যবহারে পাইলস সমস্যা সমাধান করা সম্ভব তা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।